প্রিয় দুর্যোধন, সমগ্র আর্যাবর্তে তোমার চর্চা হচ্ছে, কিন্তু তা অপেক্ষা আমি অধিক প্রসন্ন হতাম যদি এই চর্চা গদাযুদ্ধে তোমার পারদর্শিতার কারণে হতো। প্রণাম গান্ধার রাজ। প্রণিপাত শ্রীমান বলরাম। স্বাগতম বাসুদেব। এসো, আপনি আমার বাছা দুর্যোধনকে অনেক কিছু দিয়েছেন মহাবলী শ্রী বলরাম, যুদ্ধ কলা সম্মান দিয়েছেন, প্রেম দিয়েছেন, কিন্তু সুখ আর সন্তোষ লাভের কোনো মার্গ প্রদর্শন করাননি। ব্যাস এই প্রাপ্তিটুকুর আশায় আমরা দ্বারকা এসেছি। দুঃখ আর সন্তোষ কোনো স্থান নয় মামাশ্রী, যেখানে পৌঁছে যাওয়া যায়। ওই দুটি তো স্বয়ং মার্গ মাত্র, দুঃখের মার্গ সংঘর্ষের পথে নিয়ে যায়, আর সন্তোষের মার্গ শান্তির দিকে। যুবরাজ কোথায় পৌঁছানোর ইচ্ছা রাখে? এ দ্বারকার নারায়ণী সেনারা মামাশ্রী, সমুদ্র তটে চক্রব্যূহ প্রস্তুত করছে। আর এই সময় আপনি ঠিক চক্র। কিন্তু কেন বাসুদেব, আমরা তো মিত্রতা লাভের আশায় এসেছি, সংঘর্ষ হেতু আসিনি। ভয়ের সময় স্থাপিত মিত্রতা অধিক দৃঢ় হয় মামাশ্রী, কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার দৃঢ় মৈত্রীর কোনো আবশ্যকতা নেই। কেননা এই সময় আপনার জন্য ভয়ের কোনো কারণই নেই, এ তো রাজ পরিবারের এক বালক চক্রব্যূহ ভেদ করার খেলা খেলছে মাত্র। এক বালক চক্রব্যূহ ভাঙার খেলা খেলছে, অর্জুন এবং সুভদ্রার পুত্র এ মামাশ্রী। অর্জুনের সামর্থ্য নিয়ে জন্মগ্রহণ করেছে, এই বয়সেই নারায়ণী সৈন্য দ্বারা প্রস্তুত চক্রব্যূহ ভেদ করে
মধ্য ভাগ অবধি পৌঁছে যায়। এর নাম অভিমন্যু। কি অনেক বড় যোদ্ধা হয়ে গেছো? অতিথির সামনে নিজের কলা প্রদর্শনের মোহ ত্যাগ করতে পারলে না? আমাদের অতিথি ভয়ভীত হয়ে পড়েছে পুত্র। কলা নয় মামাশ্রী, সামর্থ্য প্রদর্শনের মোহ ত্যাগ করতে পারিনি। আর সামর্থ্য দেখে অতিথি নয়, শত্রু ভয়ভীত হয়ে যায়। মহারাজ দ্রুপদের চক্রবহত জ্যেষ্ঠ ভ্রাতা ভেদ করেছিল পুত্র, বাইরে বেরিয়ে দেখাও, তবে আমাদের ভয় হবে। আমাকে তো সেটা আমার পিতাশ্রী শিখিয়েই দেবেন, কিন্তু তাতশ্রীকে কে শেখাবে? পুত্র অভিমন্যু, তোমার পিতার সঙ্গে কি কোনো সমর্থ যোদ্ধা নেই যে এত ছোট বালককে চক্রবুহর প্রশিক্ষণ নিতে হচ্ছে? আমি তো এই জ্ঞান নিজের মাতার গর্ভেই প্রাপ্ত করেছি। আর চক্রবুহ ভাঙার প্রসঙ্গে বলি, যুদ্ধের পূর্বে সমস্ত অস্ত্রকে ধার দিয়ে তীক্ষ্ণ করতে হয়, আর আমিও নিজের পিতাশ্রীর অস্ত্র স্বরূপ। তাতশ্রী দুর্যোধন, দুর্যোধন।